কিন্তু আরো শক্তিশালী হয়েছে আমাদের একটা এই রাজ্য থেকে প্রবল হয়ে গেল দয়া করতে আমাদের ফল বল চাই শুধু প্রায় বল আমাদের টাইগার ফিল আছে আমাদের আমাদের মানুষ দয়া করতে টাইগারের জায়গা টাইগারের ঘর টাইগারের ঘর না আর পড়ি কিন্তু আগেও ছিলাম আমাদের টাইগার আসবে ফিরে আমরা এখনো বলছি আমরা টাইগারকে নিয়ে আমরা ঘরে যাবো না আস্তে এখন আমাদের হৃদয়ে আছে হৃদয়ে জনসাধারণের তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা 23 তারিখে যা করেছো আজকে যা কাভারেজ করছো তোমাদেরকে প্রথমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তোমরা আমাদের পাশে ছিল এই সফলতার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পুষ্প টাইগারকে অসংখ্য মিডিয়া ভাই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ শিষ্য ওনাকে মারার পর্যন্ত চেষ্টা করেছিল কিন্তু করতে পারেনি আমাদের জনসাধারণ আমরা ওনার পাশে ছিলাম আমরা দেশে উপলব্ধ বিজেপিকে ঠেক জুড়ে ফেলে দেবো পদ্ম ছিঁড়ে ফেলে দেবো আমরা আমি 3 মাসে পেলে দিচ্ছি এই বিজেপিকে ওদের গুড়া উগড়ে ফেলে দেবো দুর্নীতি করে দাদাগিরি করে ত্রিপুরাকে রোকা যাবে না কংগ্রেসের আন্দোলন চলবে সুদীপ রায় বর্মণ ছাপ্পা মুখ্যমন্ত্রী থাকবে কিন্তু টাইগার টাইগারই থাকবে টাইগারকে ছাপ্পা করতে বলতে পারবে না কিছু বলতে পারবে না আমরা গর্বিত আমাদের টাইগারকে নিয়ে এই রাজ্যের মানুষের বাবা ব্যক্তিকে প্রাধান্য দিয়ে মাথা উঁচু করে বিলেন আমি বলতে চাই যে শিষ্য ওনাকে শেষ করার জন্য চেষ্টা করেছে যে শিষ্য ওনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন সেই শিষ্য রাজনীতির জীবন শেষ করে দিয়ে দ্বন্দ্ব করে উপনির্বাচনের ফলাফল এবারে রাজ্য রাজকে নতুন পুরো মাথা উঁচু করে ধন্যবাদ জানাবো পাশাপাশি আরক্ষা বাহিনীর যারা কর্মীরা রয়েছেন আজকের এই জয়টাকে কিভাবে নিচ্ছেন আপনারা আমরা বিশালভাবে নিচ্ছি কারণ আপনারা জানেন যে সুদীপ রায় বর্মণ এই রাজ্যের একটা বিজেপি বিরোধী প্রধান একটা মুখ একটা শক্তিশালী মুখ সে বিজেপি বিরোধী শক্তিশালী মুখকে উনি এই রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছেন আমারও প্রমাণ করে দিয়েছেন আপনারা জানেন যে সময় উনাকে আক্রমণ করা হয়েছে অসংখ্য ধন্যবাদ আমি জানাই ওই চাপ্পা বুট দিয়ে ওই গুন্ডামি করে সুদীপের আন্দোলন রোকা যাবে না 3 মাসের ভিতরে কথা দিয়েছি আমি বিজেপির কুকরা উগুরা উগরে ফেলে দেব আমি চ্যালেঞ্জ দিচ্ছি বিজেপির আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা নেই কোনোটার আমি বলে দিলাম ওপেন আপনি অনেকটা মন্ত্রী সুশান্ত চৌধুরীর খুব উগরে দিয়েছেন এই এতটা খুব কম যিনি গুরুদেবের উপরে আক্রমণ করতে পারে আপনারাও জানেন যে গুরুজনের উপরে যারা আক্রমণ করে তারা মা বাবার উপরে আক্রমণ করতে কোনো ভয় পায় না মা বাবার চেয়ে বড় গুরুজন আরে জন্ম মা বাবাও দিতে পারে
কিন্তু কর্ম কে দেয়? যে গুরুজন, গুরুজনের সঙ্গে যে এরকম বিশ্বাসঘাত করতে পারে, মারার জন্য এতে করতে পারে, তাকে মানুষ বলে না? তাকে কি বলে জানেন? তাকে মানুষ বলে না, জানোয়ার, জানোয়ার। তাকে পুরুষ না, কাপুরুষাবর, আমাদের সুদীপ বাবুর উপরে আক্রমণ করিয়েছে, ওই বিপ্লবের অভিজ্ঞতা নেই, অনেকে অনেকে ভেবেছিল, অনেকে ভেবেছিল ৬৮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 
ভাই।